بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। খুলনা থেকে বোন নাইমা বিনতে আব্দুস সাত্তার একটি প্রশ্ন লিখেছেন যে তার কিছু বান্ধবী আছে, তার মধ্যে একজন বান্ধবী হলেন অমুসলিম। তিনি তার সঙ্গে কিভাবে মেলামেশা করবেন সে সম্পর্কে তিনি জানতে চাচ্ছেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ। সম্মানিত বোন, একজন মুসলমান তার চরিত্রের মাধ্যমে একজন অমুসলিমের মন জয় করতে পারে যদি সেটা দাওয়াতের নিয়াত হয়, অর্থাৎ দীন ইসলামের সুমহান আদর্শ একজন অমুসলিমের কাছে প্রকাশ করা বৈধ। তবে একজন মুসলিমকে যেরকম মহাব্বত করবে, ভালোবাসবে, মায়া মমতা দেখাবে, অমুসলিমকে ওই রকম অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা যাবে না। কারণ কোরআনুল কারিমে অসংখ্য আয়াতে এর প্রমাণ রয়েছে, যেমন সুরা মায়েদার 51 নম্বর আয়াত, অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সুরা মুজাদ্দালার 22 নম্বর আয়াত এরকম করে উল্লেখ করেছেন আরো বিভিন্ন আয়াতে, যে যেখানে বলা হয়েছে সুরা আলে ইমরানের 118 নম্বর আয়াত, যেখানে বলা হয়েছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতান মিন দুনিকুম, যে হে ঈমানদারগণ, তোমরা মুসলিম ছাড়াও, তোমাদের মধ্য ছাড়াও অন্যদেরকে, অমুসলিমদেরকে তোমাদের একে নিকট আত্মীয়র মতো এরকম মনে করবে না, যেটাকে বিতানা বলা হয়। আবার আরেকটা আয়াতে আল্লাহ বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি নাসারাদেরকে তোমরা তোমাদের বন্ধু রূপে গ্রহণ করিও না, তা নিকট, খুব নিকটের মানুষ অথবা বন্ধু এইগুলো গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। তা কুরআনুল করিমের আয়াত দ্বারা প্রমাণিত। এবং হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটা হাদিসে বলেছেন, লা তুসাহিব ইল্লা মুমিনা, তোমার সাথী করবে একজন মোমেন, ওলা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকী, আর তোমার খানা যেন খায় একজন ইমানদার ব্যক্তি, মুত্তাকি ব্যক্তি, যেটা তিরমিজিতে হাদিস বর্ণনা রয়েছে। তা এই আয়াতগুলি দিয়ে যেটা প্রমাণিত সেটি হলো যে আপনার অমুসলিমদেরকে অন্তরঙ্গ বন্ধু করা যাবে না, কিন্তু তারা যদি মুসলমানদের সঙ্গে কোনো যুদ্ধে লিপ্ত না হয় অথবা তাদের সঙ্গে চুক্তিপত্র থাকে, তারা যদি তাদের কোনো ক্ষতি না করে, নিজের এলাকা থেকে তাদেরকে বের করিয়ে না দেয়, তাহলে তাদের সঙ্গে ভালো ব্যবহার করা ইসলামে জায়েজ। যেমন এ প্রসঙ্গে সূরা মুমতাহিনার 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দিন, আল্লাহ তোমাদেরকে নিষেধ করছেন না ওই সমস্ত লোক থেকে যারা দিনের ব্যাপারে যুদ্ধে লিপ্ত হয় না, ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, যারা তোমাদের বাড়িঘর থেকে বের করে দেয় না। এই সমস্ত লোকের সঙ্গে ব্যবহার করার ক্ষেত্রে আল্লাহ বলছেন আনতাবাররুহুম, যে তাদের সঙ্গে তোমরা ভালো আচরণ করো, তাতে আল্লাহ নিষেধ করছেন না। অতুকসিতু ইলাইহিম, তাদের সঙ্গে ন্যায় পরায়ণতা করো, এহসান করো। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ ন্যায় পরায়ণতাকারীদেরকে পছন্দ করেন। তো এই জন্য করে আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু অনেক অমুসলিমের সঙ্গে লেনদেন করেছিলেন। তিনি এমনকি অমুসলিম বাবা মাও যদি কারো হয় তার সঙ্গে ভালো আচরণ করতে হবে। যেমন আল্লাহ বলছেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা, তোমার বাবা মা যদি মুশরিক হয় বা তারা যদি শিরক করতে তোমাকে বাধ্য করে, তাহলে এ ব্যাপারে তাদের কথা মানবে না, কিন্তু ওয়াসাহেব হুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়া তাদের সঙ্গে ভালো আচরণ করবে। তো ভালো ব্যবহার করা তাদের সঙ্গে এটা জায়েজ, বৈধ, কোনো সমস্যা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুবরণ করলেন, তার একটা মানে যুদ্ধের পোশাক, এটা বন্ধক ছিল একজন ইহুদির কাছে, সালাসিন সা আর শাইরের বিনিময়ে, যেটা সহিহ বুখারীতে 2916 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে। এই জন্য শেখ আল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন
যে কাফেরদের সঙ্গে মোয়ামেলাত করা জায়েজ যদি কোনো সেটা হারামের ক্ষেত্রে না হয় বা হারাম ব্যবসার ক্ষেত্রে না হয়। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার ফতোয়া হলো যে তাদের সঙ্গে লেনদেন, টাকা পয়সা নেয়া দেয়া, হ্যাঁ ধার দেওয়া, কর্জ নেওয়া, তাদের প্রতি দয়া করা, এহসান করা, এগুলো জায়েজ। তবে একজন মুসলমানকে যেমন করে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসবেন, তাদেরকে এরকম অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা যাবে না। কাজে আপনার যে বান্ধবী আছে অমুসলিম, তাকে আপনি সুন্দর আচরণ কথাবার্তা বলতে পারেন, কিন্তু অন্তরের অন্তঃস্থল থেকে তাকে ভালোবাসবেন না। আর আপনার টার্গেট থাকতে হবে তাকে ইসলামের প্রতি আকৃষ্ট করা, ইসলামের দাওয়াত দেওয়া। হাজ আল্লাহ আলম বিসাল্লাহ আলা নবীনা মোহাম্মদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।